অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ, রামকুমার নামে জনপ্রিয়। আমার এই চ্যানেল এবং আপনাদের সকলের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির দোষ, দুর্বলতা, নেগেটিভ কোয়ালিটিস অব রাশি নিয়ে আলোচনা করছিলাম। আমি অলরেডি মকর রাশির দোষ, দুর্বলতা, নেগেটিভ কোয়ালিটি নিয়ে আলোচনা করেছি। আজ আমি তার পরের রাশি কুম্ভ রাশির দোষ, দুর্বলতা নিয়ে আলোচনা করতে চলেছি। মূল আলোচনায় যাওয়ার পূর্বে প্রতিদিনকার মতো বলে রাখি, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানান যে আপনারা যদি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষ হন তাহলে এই ভিডিওটি আপনাদের সাথে কতটা মিলল, বা লিখে জানাতে পারেন আপনারা কোন কোন বিষয়ে জানতে চান। আপনাদের এই সাবস্ক্রিপশান, লাইক, কমেন্ট আমার উৎসাহ অনুপ্রেরণা অনেক বাড়াবে। ভবিষ্যতে আমি আরও অনেক নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তুলে ধরব, যার দ্বারা আপনারা অবশ্যই উপকৃত হবেন। এবং যারা জ্যোতিষ বিষয়ে ইন্টারেস্টেড, যারা নিজের ভাগ্য নিজে জানতে চান, যারা নতুন জ্যোতিষ শিখছেন, যারা জ্যোতিষ বিষয়ে আপডেট পেয়ে যান তারা অবশ্যই বেল আইকনে প্রেস করুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। এবং ভিডিওগুলো শেয়ার করতে ভুল করবেন না, যাতে আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধুবান্ধব সকলেই দেখার সুযোগ পায়, কেউ যেন এই ভিডিওগুলো দেখা থেকে বঞ্চিত না হয়। যাই হোক, মূল আলোচনায় যাওয়া যাক। কুম্ভ রাশির দোষ, কুম্ভ রাশির দুর্বলতা, নেগেটিভ কোয়ালিটিস অফ অ্যাকোয়ারিয়াস, সিক্রেটস অফ কুম্ভ উইকনেস। কুম্ভ রাশির দোষ বা কুম্ভ রাশির দুর্বলতা, প্রথমত বাক্যবহুল। কুম্ভ রাশি কালপুরুষের একাদশ রাশি, শনি প্রভাবিত এই রাশি হওয়া সত্ত্বেও এটি বায়ুদত্তের স্থির রাশি। শনির ধৈর্য, স্থিরতা এই রাশির মধ্যে দেখতে পাওয়া যায়, তা সত্ত্বেও বায়ুতত্ত্বের হওয়ার জন্যে কিছু নেগেটিভ কোয়ালিটি দেখতে পাওয়া যায়। শনি প্রভাবিত কুম্ভ রাশির মানুষরা হন বাক্যবহুল। বায়ুতত্ত্বের হওয়ার কারণে মাঝে মধ্যেই কথা বলবার বা অতিরিক্ত কথা বলার প্রবণতা কিন্তু পরিলক্ষিত হয়, যদি অপরাপর শুভ গ্রহের প্রভাব না থাকে। অপরাপর গ্রহদের প্রভাবে অনেক সময় এই গুণ হয়তো প্রকাশ পায় না, এই দোষ হয়তো প্রকাশ পায় না। বেশি কথা বলার কারণে অনেক সময় এমন কিছু অপ্রয়োজনীয় কথা বলে ফেলেন, যার জন্যে পরিবেশ, পরিবার ও কর্মক্ষেত্রে সমস্যায় পড়েন। অপরাপর ব্যক্তিবর্গের কাছে এরা কিছুটা ইরিটেশন, কিছুটা বিরক্তি, সমস্যা ক্রিয়েট করেন। অপরাপর ব্যক্তিবর্গরা সমস্যায় পড়েন এদের কারণে, তার এফেক্ট এদের ওপর কিন্তু পড়ে পরবর্তীকালে। দ্বিতীয়ত, এরা কিন্তু অদৃষ্ট নির্ভর ও প্রায়শই নিরাশাবাদী। শনির প্রভাব ও বায়ুতত্ত্বের প্রভাবে অদৃষ্টের ওপর বা ভাগ্যের ওপর একটা নির্ভরতা বা এদের মধ্যে একটা নৈরাশ্য দেখতে পাওয়া যায়। এই শনির কারণে এদের অদৃষ্ট নির্ভরতা, এই শনির কারণে এদের নৈরাশ্য দেখতে পাওয়া যায়। কোনো কাজের মূল্যায়ন না করে, কোনো ব্যর্থতাকে কারেকশন না করে এটাকে ভগবানের অভিশাপ মনে করতে চায় এরা সবসময়। তার কারণে এরা খুব সহজেই ফ্রাস্ট্রেশনে পড়ে যায়। জীবনে অনেক জায়গায় এরা কিন্তু ব্যর্থ হয়। আর একটু হয়তো এগিয়ে গেলেই সাকসেস পাওয়া যেত এমন কাজে, সেটিকে ত্যাগ করে এরা কিন্তু অদৃষ্টের দোহাই দিয়ে ফিরে আসে। বহু ক্ষেত্রে এরা সাফল্যের খুব কাছে এসে পিছিয়ে যেতে বাধ্য হয়। নেক্সট নেগেটিভ কোয়ালিটি, অবিশ্বাসী। কোন জিনিসকে এরা কোনো জিনিসকে এরা যাচাই না করে বিশ্বাস করতে পারে না। এর সাথে বায়ুতত্ত্বের প্রকৃতি যুক্ত হওয়ায় যাকে বিশ্বাস করার নয় তোষামতপ্রিয় তাকে বিশ্বাস করেন, আর যার ওপর বিশ্বাস করা উচিত তাকে বিশ্বাস করতে পারেন না। এরা আইডেন্টিফাই করতে পারেন না যে কাকে বিশ্বাস করবেন, কাকে অবিশ্বাস করবেন। তার কারণে জীবনে বারংবার
ক্ষতির সম্মুখীন হতে হয়। যারা ব্যবসা করেন বা ইনভেস্টমেন্টের ব্যবসা করেন, তারা তাদের এই অবিশ্বাসী মনোভাবের জন্য ব্যর্থ হন। নেক্সট নেগেটিভ কোয়ালিটি, গোপনীয় ভাব। এই গোপনীয়তা একটা কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায়। এই কুম্ভ রাশির সিম্বল দেখলে দেখা যায় একজন পুরুষ একটা কুম্ভ অর্থাৎ কলস নিয়ে জল ঢালছে। এই কলসির মধ্যে কতটা জল আছে তা কিন্তু কেউ জানে না। ফলে এরা কিন্তু এই এদের এই গোপনীয়তা ভাবের জন্যে অপরের কাছে প্রিয়পাত্র হয়ে উঠতে পারে না। বন্ধুত্বের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতার অভাব কিন্তু দেখা যায়। বন্ধু ভাগ্যের দিক থেকে এদেরকে নির্ভরযোগ্য বলা কিন্তু যায় না, এরা কিন্তু নির্ভরযোগ্য হয়ে উঠতে পারেন না। এদের মধ্যে সন্দেহ প্রবণতার কারণে এরা গোপনীয়তাকে রক্ষা করার একটা প্রবণতা এদের মধ্যে কিন্তু পরিলক্ষিত হয়। বন্ধুবান্ধব মহলে বা পরিবারের কাজে বেশ খানিকটা এরা পিছিয়ে পড়ে। যুক্তিবাদের অভাব, শনি প্রভাবিত বায়ুতত্ত্বের এই একাদশ রাশি, কুম্ভ রাশি স্থিরাদী রাশি, যার জন্য এরা ভাববাদী একটা প্রবণতা কিন্তু এদের লক্ষ্য করা যায়। আর এদের মধ্যে কিন্তু যুক্তিবাদের অভাব লক্ষ্য করা যায়। এরা পুরাতন রীতিনীতিকে বিশ্বাস করেন এবং এরা প্রাচীন পন্থীতে বিশ্বাস করতে এদের দেখা যায়। প্রথাগত বিষয়কে আঁকড়ে ধরে বাঁচবার চেষ্টা করে। পরে পরিবর্তনশীল পরিবেশে এদের কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়। যারা আজকের সমাজে ডাইনামিক, তারা কিন্তু তাদের কাছে এরা বেশ বিরক্তিকর হয়ে ওঠে বা তাদের কাছে এরা পিছিয়ে পড়া মানুষ বলে মনে হয়। কিন্তু যারা বৃদ্ধ বয়স্ক তাদের কাছে এরা কিন্তু বেশ প্রিয়পাত্র হয়ে উঠতে পারে। নিদ্রা প্রিয়, নেক্সট নেগেটিভ কোয়ালিটি, এরা ঘুমাতে বেশ ভালোবাসে আর ঘুমের সময়টাকে এরা বেশ এনজয় করে। আর এদের ঘুমের সময় অনেক ক্ষেত্রে নাক ডাকতে দেখা যায়। আর এই নাক ডাকার কারণে পরিবারের কাছে এরা বিরক্তিকর হয়ে ওঠে। আর এদের এই নিদ্রা প্রিয়তার কারণে, আলস্যতার কারণে কর্মক্ষেত্রে এদের কিন্তু সমস্যার সৃষ্টি হয়। প্রাণ চাঞ্চল্যের অভাব ও বিরক্তিভাব, নেক্সট নেগেটিভ কোয়ালিটি। এই শনি প্রভাবিত বায়ুতত্ত্বের রাশি, যে কোনো বিষয়ে এরা কিন্তু ভালো লাগছে না এরকম একটা বিষয় কিন্তু প্রকাশ করতে দেখা যায়। এরা আইডেন্টিফাই করতে পারে না কেন ভালো লাগছে না বা কোন পরিবেশ পরিস্থিতির জন্যে তার ভালো লাগছে না। এরা বেশ পরিশ্রান্ত ও সমস্যার মধ্যে রয়েছে এরকম কিন্তু দেখাতে চায় এবং একের পর এক সমস্যা এসে এদের কিন্তু জর্জরিত করে। ফলে এদের মধ্যে একটা প্রাণ চাঞ্চল্যের অভাব দেখা যায়। এই শনি প্রভাবিত এবং স্থির রাশি হওয়ার জন্যে এই বিরক্তিভাব এদের মধ্যে পরিলক্ষিত হয়। কল্পনাপ্রবণ ও অলস, এরা এইটা কুম্ভ রাশি বায়ুদত্তের রাশি, শনি প্রভাবিত। আর এই শনি প্রভাবিত হওয়ার কারণে এরা বেশ স্থির, একটু অলস প্রকৃতির। আবার বায়ুতত্ত্বের হওয়ার জন্যে এরা একই জায়গায় অনেকক্ষণ বসে এরা কিন্তু কল্পনার জগতে ভাসতে থাকে। ফলে সেই সব চিন্তাভাবনার সঙ্গে অনেক সময় বাস্তবের কোনো মিল পাওয়া যায় না। কল্পনা করা বা কোনো বিষয় নিয়ে চিন্তা করা, ফিউচার প্ল্যানিং করা, যেগুলোর সাথে বাস্তবের মিল নেই, সেই রকম কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায় এই বায়ুতত্ত্বের প্রভাবে। ক্রমবর্ধমান সন্দেহ প্রকাশ, এদের কিন্তু নেক্সট নেগেটিভ কোয়ালিটি। এই বায়ুতত্ত্বের রাশি শনি প্রভাবিত, পরে খারাপ বিষয়টিকে এরা কিন্তু সবসময় অ্যানালাইজ করতে পারেন। অনেক সময় এরা সন্দেহ করতে থাকেন। এদের সন্দেহ যে সব ক্ষেত্রে নেগেটিভ তা কিন্তু হয় না, এদের সন্দেহ অনেক সময় ঠিকও হয়। আর এই সন্দেহের কারণে এদের পারিবারিক জীবনে শান্তির বিঘ্নিত হয়। আর যখন এদের সন্দেহটা ঠিক হয় তখন ক্রমবর্ধমান এদের সন্দেহ আরও বাড়তে থাকে, ফলে মানসিক শান্তির অভাব কিন্তু এদের দেখা যায়। নেক্সট নেগেটিভ কোয়ালিটি হলো অপ্রয়োজনীয় বিষয়ে অহেতুক গুরুত্ব আরোপ করার ইচ্ছা।
যে জিনিসটা হয়তো ইগনোর করা যায়, ইগনোর করা উচিত, সেইটার ওপরে এরা কিন্তু বেশি গুরুত্ব আরোপ করে। এগিয়ে চলার পথে প্রয়োজনীয় বিষয়টাকে এরা হয়তো অনেক সময় ফেলে আসে, বা অনেক সময় সেই প্রয়োজনীয় বিষয়টা হয়তো অবহেলিত হয়। এরা আইডেন্টিফাই করতে পারে না কোনটা প্রয়োজনীয় কোনটা অপ্রয়োজনীয়, ফলে ভাগ্যের পূর্ণ সহায়তা কিন্তু লাভ করতে এরা ব্যর্থ হয় বারবার জীবন এ চলার পথে। এটাও এদের একটা নেগেটিভ কোয়ালিটি যে এরা বুঝে উঠতে পারে না কোনটা প্রয়োজনীয় আমার জীবনে চলার জন্যে আর কোনটা অপ্রয়োজনীয়। অপ্রয়োজনীয় বেশি জিনিসের ওপরে বেশি গুরুত্ব আরোপ করে, সেখানে প্রয়োজনীয় বিষয়ের ওপরে গুরুত্ব কম দেয়, বা অনেক ক্ষেত্রে সেটা তাদের পিছনে পড়ে যায়, তার ওপরে কোনো গুরুত্বই দেয় না। এদের জীবনে ভাগ্যের উত্থান পতন কিন্তু বারবার হয়, কারণ এই কুম্ভ রাশি নবম রাশি কিন্তু তুলা রাশি, তুলা রাশি কিন্তু বায়ু রাশি, যার জন্য এদের মধ্যে ভাগ্যের উত্থান পতন দেখা দেয়। ভাগ্য সবসময় এদের সহায়ক হয় না, কখনো ভাগ্যের উত্থান কখনো ভাগ্যের পতন এটা কিন্তু দেখা যায়, আর এর কারণে কিন্তু এদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন চলে আসে, নৈরাশ্য ভাব যেটা শনির প্রভাবে দেখা যায়। আর এদের ক্ষেত্রে হজমের সমস্যা, লিভারের সমস্যা বা ডাইজেস্টিভ সিস্টেমের কোনো প্রবলেম দেখা কিন্তু যায়। এদের দ্বিতীয় ভাব, কুম্ভ রাশির দ্বিতীয় ভাব কিন্তু মীন রাশি। এই মীন রাশিতে এদের যে চতুর্থ পতি শুক্র বিষ রাশির অধিপতি, সে কিন্তু উচ্চস্থ হয়, তার জন্য এদের মধ্যে বেশ বন্ধুপ্রীতি বা বন্ধুবৎসল দেখা যায়। এরা বন্ধুদের খুব ভালোবাসে, আর এই বন্ধুদের ভালোবাসার কারণে এদের জীবনে অনেক ক্ষতি হয়, আর্থিক ক্ষতিও হয়, আর যেটা থেকে এরা কিন্তু বেরিয়ে আসতে পারে না। যাই হোক, এইগুলোই হলো কুম্ভ রাশির নেগেটিভ কোয়ালিটিস, দোষ বা দুর্বলতা। আমার এই আলোচনা সম্পূর্ণরূপে শোনার জন্যে আমার চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ, আর চ্যানেলকে যেভাবে সাপোর্ট করছেন তার জন্যে কনগ্রাচুলেশন। এরপর আমি তার পরের রাশি মীন রাশির দোষ দুর্বলতা নিয়ে আলোচনা করব, আর অন্য অন্য বিষয় নিয়ে আলোচনা শুরু করব। আমার আলোচনা শুনতে থাকুন, আপনারা অবশ্যই উপকৃত হবেন। আর এই নেগেটিভ কোয়ালিটি যেগুলো শুনলেন সেগুলো যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন এবং কিছুটা যদি রিমুভ করতে পারেন, তাহলে পজিটিভ কোয়ালিটিগুলোকে এনহ্যান্স করতে পারবেন, এবং পজিটিভ কোয়ালিটিগুলোকে যত এনহ্যান্স করবেন তত আপনার জীবনে সাকসেসটা কিন্তু এগিয়ে আসবে। নেগেটিভ কোয়ালিটিটাকে যত রিমুভ করতে পারবেন আপনি তত সাকসেসের দিকে এগিয়ে যাবেন। যাই হোক, আমরা এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি, এই কঠিন পরিস্থিতির মধ্যেও আমাদের বেঁচে থাকতে হবে, আমাদের লড়াই করে যেতে হবে। আর নতুন বছর চলছে, এই নতুন বছর সবার সুখ সমৃদ্ধি আনন্দ ও সাফল্যে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। আজ আমি এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকুন।